আসসালামু আলাইকুম সবাই রে জানাই আর আজকে সকালে নাস্তা কিতা করাম দেখায় গিয়া খুব সুন্দর করে একটা চাহ বানাইছি আসলে আমি তো দুধ চাহ খাই না নাকি তো বেশি পরিমাণ আমি দুধ দিই সার মাঝে গুয়া খাইলে এটিও বহ তো দুধ দেওয়ার পরে কিতা করি ফাতা দেই আর সাহপাতা দিয়া মাইক্রোভ বালা করি জাল দিই আমি খাই ও ধরনের চা আর আমার সাহেব খাই ইংলিশ চাহ ফাতলা হরিয়া গিয়া তো কিছু সাজও শেষ আর রান্না বান্না আস্তে আস্তে করম আজকে বেশি রান্না নাই চা খাইলেই আর আমার মেয়েরা করের। তো এই কিতা কিতাকে আনছি আমার দাবান দিয়ে আনা দিছিল রাত্রে লই রাত এগারোটার সময় লই আইসন শাশুড়িটা বালা পাই তো তিন তিনজাতে আনি দিই আম্মা তোমা লাগে আনছি তো রাত করে আমলো আমার দামান দাবি দেখো আমার সিটিন রুম সব তাই মেলো কিতাখন কিতাঘর মু ঠান্ডার সময় তো গিয়া আর খাফর সুফর গর মিলিয়ে দেওয়া লাগে আমরা তো জানি না দামান দাঁড়ানাই গর গুসাই আর গুসাইম কিন্তু আমার তো মাঝে মধ্যে তো তার খেলা এইগুলা থাকে সব কিছু কিছু সরাই না আমি গিয়া ওই দেখে কিন্তু আমার মায়ের একটা কুট অর্ডার করছে মনে হয় তো বেগর মাজে রয়েছে তো উঠছে অন্য উঠছ ফুড়ি উঠছে তো তারা লইয়া লাগি খাবার ওইগুলা তো আমি সকালে নাস্তা মামা এখন খাই দাও কই না এখন তো গুমটাইম এগারোটা এত রাইতে তোমরা আইলে তোমরা কি খাবাই মানে তারা খাই তো নাই খালি দেখা লাগিয়ে আইছে তো এত জঞ্জাল কিতা করবাই আওলা যখন জন্ম তে তো তারা আসবো যাইব তো খুব দুঃখিত না আমি সবাই সাপোর্ট দিতাম পারি না কারণ হঠাৎ দামানুফুরি নাতি ওদের আসা যাওয়া কি করমু। নিজের সংসারটা তো বড় না নি প্রথম গিয়ে তো সবাই তো সবার সংসারে শান্তি দিয়ে দেখলাম অনেকজন আসুন তারা ফুয়ার সংসার ঠিক রাখরা পুরীর সংসার ঠিক রাখরা। আমি তো সংসার ঠিক নাই আল্লাহ ঠিক রাখতো আমি কিছু করার নাই আছি শাশুড়ি তার জন্য দামান্দি শুন শাশুড়ি মরে গেলে কি তাহার ইবা নেই গিয়া না নাই তো সব কিছু এলোমেলো রয়েছে আর তা করছিলাম সকালে গেছিলাম নতুন কাপড় তো ইসলাম কুলিয়া দইয়া রইছে এইগুলা রটাইছি না তো নতুন গর ভিডিওটাও আসবো সেই দিন নতুন করে গেছিলাম আর কীটা রান্না করে গিয়ে খাইছি তো একটু আঁটলাম আজকে আর আটি আটি আমার মেয়েরা সব কিছু গুছাইব আস্তে আস্তে আমি তো আর কিছু এগুলো করি না কইলাম তো ক্লিনিং জব আমার কোনো দিন করা হয় না পনেরো বছর ধরে আমি এগুলা ছাড়িয়া দিয়েছি পনেরো বিশ বছর হয়ে যায় তো গরের কর্মগুলো আমি একদম বন্ধ কিছুই করি না গিয়া শুধু রান্নাটুকু আমার করি আর গরদার গুসানো সব কিছু ওগুলা মেনে যে আমার মেয়ে করি নেয় সব মেয়েরাই করছে আল্লাহর রহমতে তো এক এক করে তিনজন শ্বশুর বাড়ি চল তোরা আর কেমন করে করব এখন আমার বেশিরভাগ আমার সব সময় আমার একটা এটি আমার সব কিছু করে দোয়া করবা সবাই তার লাগে আল্লাহ আইটাই মাথাটার শান্তি করতা করতামদিকে বাহিরে নাম আগে ফুল গাছ থইতাম এখন আর ফুল থইতাম পারি না ফুলগুলা মরিয়া যায় ঠান্ডায় আমার নাতি কিতা করছে দেখছো দেখা দেখাবাইবা লাগে কি না নাট আনে সেবারে আইনাতো নাটগুলা নানু এটা কন্টেইনার দ আমার নাট তো খাওয়াইব তো সারা রাস্তা দৌড়ে আর স্কুল দে নাট দে দৌড়ি দৌড়ি অনেকগুলা নাট রয়েছে এ ধরে আর বেশি হয় না কারণ ঠান্ডা তো আর স্কুলও বেশি ছাপ পড়ে গেছে তার তার জন্য বেশি আসা যাওয়া হয় না হঠাৎ আসে আসে আর আগের মতো থাকেও না গিয়া চলিয়া যায় হয়তো তার মনে মনে হয় তার মার লাগিয়ে কিছু আক্ষেপ করে তার মা তো অসুস্থ বুঝে মার কাছে থাকলে দেখতে পারবো মারে গিয়া জানি না আল্লাহ তার একটা বুঝ দি ওইদিকে আকাশে কি সুন্দর ফাঁকি উড়ে আগে সব সময় নাতিটা আইতো এখন তার মার অসুস্থ তার জন্য হয়তো গেছে আল্লাহ তাদের বুঝ দিয়েছেন যে আমি যদি চুখের সামনে তাকি আমার মারে আমি দেখমু এখন আর বেশি আসে না আগের মতো হঠাৎ আসে আসে আর তাকেও না যায় তার তার লাগি বেশি ফেরেশান হে এখন গিয়া দোয়া করবা সবাই আমার ফ্যামিলির লাগি আর ওর কিছু দেখাইরাম। সব কিছু এলোমেলো আমার মেয়ে আস্তে আস্তে সব কিছু ঠাই করবো আজকে আমি খাইমু কিতা বাজারও তো এবার জায়গা নাই সব কিছু লাগে আমার উফুরাইয়া যাব সার লাগে বিস্কুট খাইতে একটা টান মারলে আর একটা ফুড় যায় আইয়া গিয়া আটগুলা আমার মেয়ে আনছে আসলে অনেক ভালো পাই খাইতে বাজিয়া বাদামের মতন লাগে গিয়া তো অনেক দিন ধরে আমার মেয়ে চতুর্দে ঘুড়ায় কর্মাই নাই নাটগুলা গিয়া খুঁতায়তনে আনছি ইদিন কোনে কইলো আনছি গিয়ে নাটগুলা পাইছে তো বাজিয়া খাই মুখাটল বেশি লাখান তাৰপিছত কিতাপ গৰম কৰি ৰাম লাঞ্চো খাব লাগি চাহ খাই লাম তো বহ বহ ঘৰে ঘৰে লাঞ্চ টাইমো উ গেল দেখোন লাঞ্চো লাগে কিতাপ গতিকে গৰুৰ খলিজা ৰন্না তো বাখৰফাতা দাম বুলি গৈছিলাম আছিল না বাখৰ ভাতা তাৰ জন্নীয়া আৰু খাচামৰিচ আছিল তো দিছিলাম না প্ৰথম দিনকীয়া দেখোন গৰম কৰ্ম আৰু বাখৰ ভাতা খটিয়া দিলাম আৰু খাচামৰিচ দিলাম আর আছে মুরগর কলিজা বোনা বাঁখর ভাতা না থাকার জন্য দিতে পারি নেই গিয়া তো এখন বাখর ভাতা দিয়া সব কিছু গরম কর্ম আর একটা আলু চাটনি করিয়ে আনু সোজা হয়ে যাব তো অবশ্যই মুরগর কলিজা রান্না গরুর কলিজা রান্না সবই জানোই আছে অনেক রেসিপি আজকে শুধু আমি গর্ব একটু খাটলাম আর তোমার দেখাইলাম সকাল তো বিকাল কিতা করলাম গিয়া তো আলু চাটনি লাগিয়ে তা করলাম দুইটা আলু ফুড়িয়ে নিছি আসলে কিতার মাঝে ফুড়িয়া নেই আমরা ওভেনর মাঝে আর আছে ডিমবাজি করছে আমার মেয়ে তো একটু কামা লাগি রাখছে আর ও খাইছে তো আমি হয়তো শুকনামরিচ বাইশ দিয়ে নেই আলু চাটনি লাগি লাইট জ্বালাইলাম আন্দাই লাগে গিয়া তো শুকনামরিচ কিতা করম তো আলুর বাদা ফেলাই দিছি এখন চুলাইয়া বাদা ফেলাইছি না আমি বাদা ভইয়া বইয়া খাইছি আমার আসলে খুব ভালো লাগে ফুড়া বাদা খাইতে গিয়া তো আলু চাটনিটা করা লাগি কয়টা লাল পেঁয়াজ খাটিয়া রাখলাম আর একটু বাঁকর ফাতা দিলাম আর মরিস্কুলা বাঙ্গিয়া দিলাম আর তারপরে একটু লবণ অনেকে তেল দিন মাস্টার অয়েল আমি তেল দিয়া এত ভালো পাই না চাটনি খাইতে তার জন্য তেল দিই না তো আমি এমনি করিয়ে আনিলাম তো ইজি হানি আজকে আমার সব কিছু তো সবার বালা লাগবো যদি বালা লাগে দেখবা আমার ভিডিওটা দয়া করি লাইক দিবা যারা যারা আমার পাশে আছো সাথে আছো তো আলু চাটনি মাখাইয়া নেই আমি আস্তে আস্তে হাত দিয়া আমার হাত দেখাইতাম না খুসখুস নানি বুড়া মানুষ তো খুসখুস চামড়া কিলা লাখান লাগে লাগে গিয়া তোর্কি তো বলে তোমার কণ্ঠ তো বুড়া মাইছো কণ্ঠ আহারে আমি তো বুড়া রে ভাই রে আমি তো কই আমি বুড়া তখন আমি জোয়ানইম আবি তো মে জয়ান হোক খেমনি আমি জোয়ান হইম তখন আলু চাটনি ওইয়া গেল একটা প্লেটও লৈ আনিম আলু চাটনি আৰু মুৰ্গৰ কলিজা গিলাৰ লগে লগে লেম্বু খাই দিয়ে খুব ভাল লাগে লেবু লেমন যাই হওক তো আমাৰ খান্দি আজকেছিলোঁ ডিম ভাজি আলু বৰ্তা মুৰ্গৰ কলিজা গৰুৰ কলিজা আৰু তাৰ পৰাই আজকে খাই মোৰ বিকালকৈ কেইটা তাহো দেখাই ল'ম আম চাটনি আম চাটনি নাই দুইটা কুল বড়ই দিয়া দিছি এর সাথে তো আমগুলারে কেতা করছি বাদা চুলাইছি তারপরে খাটিয়া নিছি আর দুইটা কুল আসলো ও রেও দিয়া দিছি যে ফালাইতাম হয়তো টেঙ্গা মিঠা লাগবো তার জন্য খাই লিতাম পারব আসলে ফ্রুট তো আমিও তো ভালো পাই না বাট দোকানে দেখলে কিনে আনি তো তার জন্য কিন্তু দুইটা শুকনো মরিচ বাজি আনিছি আর বড় একটা রসুনের কুঁয়ারে ফুড়িয়া নিলাম আগুনের মাঝে আর এখন দিয়া দিলাম লবণ তারপরে গুলা ব্যাঙ্গিয়া নিমু আর রসুনটা মাছ ভরিয়া দিয়া দিব হয়ে গেল আমার মজার চাটনি ইজি আর খাইয়া নিমু তো সবাই পাশে থাকবা দেখবা হয়তো বালা না লাগতে পারে কষ্ট করি ধৈর্য করি আমার ভিডিওটা দেখবা তোমাদের একটা লাইক আর তোমাদের একটা বিয়র কারণে অনেক দূরে গিয়ে যাইতাম পারি সবাই তো দুনিয়াতে ভালোবাসা চায় আজকের মতন আস্তে আস্তে বিদায় নিমু আর এই খড়াশোনা সবে খাইবা খুব মজা আসলে আমার দেশের সোনা অকল তারা খুঁজায় পাইব এটা প্রবাসে যারা আস অনেকে পাইবে এই পেপল মিষ্টি আলুর ডোনাট বানায় আমার অনেক সুন্দর লাগে বলছি দামে আইনা দেওয়া লাগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম